হে গাইজ, ওয়েলকাম টু গোলপোস্ট। গোলপোস্টে একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকে আমরা আলোচনা করবো এটিকে মোহনবাগান যে প্রাইভেট লিমিটেড হয়ে গেছে যে কোম্পানি, তো সেটাই প্রুফ তোমাদের দেবো। অ্যান্ড সবাই জেনে গেছো এতক্ষণে বিভিন্ন নিউজ পোর্টালে বেরিয়েও গেছে। আমরা তোমাদের আগে ভিডিও দিয়েছিলাম যে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড, এটা আমরা নিজে দেখেছিলাম। অ্যান্ড সেটাই সত্য হলো এখন সেখানে এখন বোর্ড অফ ডাইরেক্টার্স চারজন নাম সিলেক্ট হয়েছে, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। অ্যান্ড গতকাল রাতে আমরা দেখেছি জুভেন্টাস হেরে গেছে নাপোলির কাছে, তো সেটা নিয়েও আজকে আলোচনা করবো কোপা ইটালিয়ার ফাইনাল নিয়ে। তো লাস্ট পর্যন্ত দেখা ভিডিও, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবে না, জানা নোটিফিকেশন বেলটা অন করতে, যাতে তোমার জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসতে পারি। তো অ্যান্ড যারা ফেসবুকে দেখছি ফেসবুকের পেজটা ফলো করে দাও, অ্যান্ড অবশ্যই একটা লাইক করে দাও ফেসবুক পেজে, যাতে তোমাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করা যাক একটা ওয়ার্ল্ড ফুটবলের নিউজ নিয়ে, যেখানে গতকাল রাতে আমরা দেখেছি কোপা ইটালিয়ার ফাইনাল ছিল, যেখানে জুভেন্টাস হচ্ছে নাপোলির মধ্যে খেলা হয়। অ্যান্ড জুভেন্টাসকে নাপোলি 4-2 গোলে পেনাল্টি শুট আউটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে যায়। তো অসাধারণ খেলা হয়েছে দুটো টিমের মধ্যেই। আমরা দেখেছি ফার্স্ট হাফে 0-0 স্কোর লাইন থাকে, অ্যান্ড সেকেন্ড হাফেও সেই স্কোরই থাকে 0-0, অ্যান্ড তারপরে চলে যায় পেনাল্টি শুট আউটে। তো সেখানে পেনাল্টি মিস করে জুভেন্টাসে দায়বেলা মিস নয়, অসাধারণ সেভ করেছে গোলকিপার নাপোলি। অ্যান্ড আরেকটা গোল মানে 4-2 গোলে যেহেতু পরাজিত হয়েছে, অ্যান্ড আরেকটা গোল মিস করে মানে বারের উপর দিয়ে মারে ড্যানিলো, তো এই জন্যই 4-2 গোলে তারা পরাজিত হয়েছে, একটাও সেভ করতে পারে না জুভেন্টাস। অ্যান্ড তারই ফলে কোপা ইটালিয়ার চ্যাম্পিয়ন হয়ে যায় নাপোলি। তো বলাই বাহুল্য, রোনাল্ডোর কোয়ারেন্টাইনের পর এখনও কোনো কাপ এলো না, এবার দেখা যাক নেক্সট কোন কাপ পায়। এখন সামনে চ্যাম্পিয়ন্স লিগ আছে, তো দেখা যায় সেখানে রোনাল্ডো কোনো কাপ পায় কি পায় না। তো এবার চলে আসা যাক আমাদের মেন টপিকে। তো এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড, তো বলাই বাহুল্য এই কোম্পানিটা গঠিত হয়ে গেছে, কারণ আগেও তোমাদের নিউজ দিয়েছিলাম বাট সবাই অনেকে ফেক বলেছিলে, তো তাদেরই আবার বলে দিই এখন সমস্ত নিউজ পোর্টালে এই খবরটা ছড়িয়ে গেছে হয়তো, কারণ এখানে ইনকর্পোরেশন ডেটও বলে দিয়েছে, তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ 17 জুন 2020। অ্যান্ড 5 জন বোর্ড অফ ডাইরেক্টর সিলেক্ট হয়েছে, তো সেখান থেকেই পোস্ট হচ্ছে যে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড যে নিউজটা আছে সেটা ফেক ছিল না। অ্যান্ড এখনও এখানে বলে রাখি যে 5 জন বোর্ড অফ ডাইরেক্টার্স আবার সিলেক্ট হয়েছে। 5 জন বোর্ড অফ ডাইরেক্টার্সের মধ্যে আমি বলে দিই, উৎসব পারেখ, সিঞ্জয় বোস, দেবাশিষ দত্ত, গৌতম রায়, সঞ্জীব মেরা, এখানে সবাই 3 জনকে সবাই চেনো। যথাক্রমে উৎসব পারেখ যখন হচ্ছে এটিকে মোহনবাগান যখন মার্জিল তখন ছিলেন সঞ্জীব গোয়েঙ্কার সাথে, তো অবশ্যই সবাই চেনো। তারপর সিঞ্জয় বোসকে সবাই চেনো, দেবাশিষ দত্ত সবাই চেনো। এই 3 জনের সাথে আরও 2 জন আছে যাদেরকে হয়তো তোমরা চেনো না, তাও তোমাদের কাছে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। গৌতম রায় তিনি হচ্ছেন RPSG গ্রুপ অফ কোম্পানিসের প্রেসিডেন্ট HR, অ্যান্ড সঞ্জীব মেহরা তিনি হচ্ছেন CESC প্রপার্টিস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড কুয়েস মলের ভাইস প্রেসিডেন্ট। তো এটাই ছিল যে 5 জন বোর্ড অফ ডাইরেক্টর সিলেক্ট হয়ে গেছে ফর এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের জন্য। এখানে আরেকটা কোশ্চেন চলে আসছে যে এখানে সঞ্জীব গোয়েঙ্কা নেই কেন, সৌরভ গাঙ্গুলি নেই কেন, তাদেরকেও বলে দিই যখন এটিকের মানে একটা কোম্পানি ছিল কলকাতা স্পোর্টস অ্যান্ড গেমস, সেখানেও সঞ্জীব গোয়েঙ্কা ছিলেন না বা সৌরভ গাঙ্গুলি বোর্ড অফ ডাইরেক্টর্সের মধ্যে ছিলেন না। তো এখান থেকে বোঝা যায় যে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড বলে কোম্পানি গঠিত হয়ে গেছে, অ্যান্ড 17 জুন তার ইনকর্পোরেশন ডেটও বলে দেওয়া আছে, স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ, বাট কোম্পানির নাম আর টিমের নাম সেম না, কারণ টিমের নাম আলাদা হতেই পারে। তোমরা দেখেছো যে এটিকে যখন ছিল এটিকে নাম ছিল মানে কোম্পানির নাম ছিল কলকাতা স্পোর্টস অ্যান্ড গেমস, বাট নাম ছিল এটিকে, তো বুঝতে পারছো সেখানে মোহনবাগান এটিকে বা এটিকে মোহনবাগান যাই হোক না কেন, জানি না কী হবে, তো সেটা কিন্তু আলাদা হবে, কিন্তু এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড এটা কোম্পানি, নট এ ক্লাব, মানে বুঝতে পারছো তোমরা, যারা বুঝেছো হয়তো একটা লাইক করে দিয়ে যায়, অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না জানো, অ্যান্ড ফেসবুক পেজটাকে আমাদের ফলো করে দাও, অ্যান্ড লাইক করে দাও ফেসবুক পেজটাকে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুনি, দেখাবে নেক্সট ভিডিওতে, সি ইউ লেটার, বাই বাই।